ইউক্রেনেরে যুদ্ধত অধিক ক্ষতিগ্রস্ত রাশিয়া। যুদ্ধত রাশিয়ান সেনার মৃত্যুর সংখ্যা বহু বেশি। রাশিয়ার মিথ্যাচার ফাদিল করলে CIA। ইউক্রেনের প্রত্যাক্রমণত 15,000 রুশ সেনা নিহত। 5 মাস ধরে চলি আছে কিভ মস্কোর সংঘাত। দীর্ঘকালীন যুদ্ধত দুই পক্ষর বহু সেনাই প্রাণ হেরুয়াইছে। যুদ্ধত মৃত্যু হওয়া পরিসংখ্যা কেতিয়াবা যদি প্রকাশ করেছে ইউক্রেনে, আন কেতিয়াবা প্রকাশ করেছে রাশিয়ায়। রাষ্ট্রসংঘ আর ব্রিটেনেও মাঝে সময় প্রকাশ করে আছে যুদ্ধত হতাহতর পরিসংখ্যা। কিন্তু ইয়ার মাজতে CIA দিলে এক চাঞ্চল্যকর তথ্য। ইউক্রেন রাশিয়ার যুদ্ধত নিহত হয়েছে 15,000 রুশ সেনা, যুদ্ধত আহত হয়েছে 45,000 রাশিয়ান সেনা। এই তথ্য প্রকাশ করে দাবি করলে মার্কিন অনুসন্ধানকারী সংস্থা CIA। CIA-র মুরব্বী উইলিয়াম বার্নসে কৈছে এই দাবি। বার্নসে লগতে দাবি করে যে ইউক্রেন প্রচুর ক্ষতির সম্মুখীন হলেও রাশিয়ার ক্ষতির তুলনাও কোনো গুণে কম নহয়। 24 ফেব্রুয়ারিতে আরম্ভ হয়েছিল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। চলিত জুলাইর আরম্ভণিতে হ্রাস পাইছিল রাশিয়ার আক্রমণ। কিছুদিন বিরতি লৈ পুনৰ ইউক্রেনত ভয়াবহ বোমাবর্ষণ আরম্ভ করেছে রুশ বাহিনীয়ে। কিভ দখলে ক্রেমলিনের মূল লক্ষ্য হলেও আক্রমণ করে থকা হয়েছে কেইবাখনো শহর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সোশিয়াল মিডিয়া পোস্টে শেহতীয়াকৈ স্পষ্ট করেছে যে আক্রমণ বৃদ্ধির নির্দেশ আহিছে উপর মহলের পৰা। অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধর পরিসমাপ্তি এতিয়াও সুদূর পৰা হয়। ইন্টারন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ প্লাস।